নমস্কার বন্ধুরা, ল্যাডিলো স্পুনের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাচ্ছি বাঙালিদের খুব প্রিয় একটা পদ, যেটা অনুষ্ঠান বাড়িতেও যেমন চলে সেরকম রোজকার রান্নাতেও, কিন্তু আমাদের বাড়ির রোজকার মেনুতেও এই পদটি থাকে। আজ বানাচ্ছি পটল চিংড়ি। আমাদের চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সবার কাছে। আজকে আমি পটলগুলো খুব ভালো করে জলে ভিজিয়ে রেখে ধুয়ে সেগুলোকে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। অনেকক্ষণ ভিজিয়ে রাখি এই কারণে যে এই সময়ে পটলে কিন্তু আজকাল খুব রং মেশানো হয়, তাই জন্য আমি অনেকক্ষণ ধরে পটলটাকে জলে ভিজিয়ে রেখে সেটাকে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। আজকে আমি ব্যবহার করছি সর্ষের তেল। এই পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করবো। পটলগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি, নুন হলুদ দিয়ে চাপা দিয়ে ভেজে নিয়েছি। নিয়ে সেগুলোকে এবার আমি তুলে নিচ্ছি কড়া থেকে। দেখুন কীরকম করে লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলেই আমি দুটো আলু ডুমো করে কেটে রেখেছি, সেই দুটো ভাজতে দিয়ে দিয়েছি। এতেও আমি কি করব, নুনটা কিন্তু আমি আলু পটলে মাপ করে দিচ্ছি, প্রত্যেকটা আলাদা আলাদা করে ভাজছি, তাই জন্য ঠিক সেইটুকুনির অংশের পরিমাণের জন্যই আমি নুন আর হলুদ ব্যবহার করছি। আলুতেও একটু নুন হলুদ দিয়ে চাপা দিয়ে আলুটাকে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে রাখছি। এবার চিংড়ি মাছটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেটাকে আমি নুন হলুদ লাগিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেটাকে আমি এবার ভেজে নেব। চিংড়ি মাছ আমি খুব বেশি ভাজব না, একটু খানি লালচে করে ভাজার পরে তুলে নেব, কারণ এরপরে আলু পটলের সঙ্গেও কিন্তু চিংড়ি মাছটা অনেকক্ষণ রান্না হবে, তাই জন্য আমি কিন্তু চিংড়ি মাছটা বেশিক্ষণ ভাজব না। দেখুন চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। আলু পটলের রান্নাতে খেতে যেমন খুবই সুন্দর হয়, কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি তার আরও একটা কারণ, যে এত সুন্দর রান্নাটা কিন্তু কত কম মশলায় আমি রান্না করতে পারি। আমার মার কাছে শেখা যে চিংড়ি মাছটার যেহেতু নিজস্ব একটা খুব ভালো গন্ধ আছে, ওই জন্য মশলা খুব বেশি আমি এতে ব্যবহার করব না। দেখুন আমি সমস্ত উপকরণগুলোকে ভেজে রেডি করে নিয়েছি, পটল আলু চিংড়ি মাছ সব ভেজে তুলে নিয়েছি। এবার আমি মশলাটা রেডি করে নেব। আমি আদা জিরে আর লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াতে আমি আরেকটু সর্ষের তেল নিয়ে নিয়েছি, তাতে হাফ চামচ মতন গোটা জিরে ব্যবহার করতে হবে, একটা এলাচ, একটু দারচিনি আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। সব কিছুই খুব পরিমিত পরিমাণে ব্যবহার করতে হবে। এবার বেটে রাখা মশলাটা কড়াতে দিয়ে দিলাম, দিয়ে আমি 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে নুন ও হলুদ দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। নিয়ে একটা টমেটো আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি, এই মশলাটা যখন ভাজা হয়ে আসবে তখন সেটা ব্যবহার করব। এখন আমি 1/4 চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি। এটা কিন্তু অপশানাল, এটা আপনাদের ইচ্ছে হলে ব্যবহার করবেন, রোজকার রান্নায় ব্যবহার নাও করতে পারেন, বাড়িতে গেস্ট এলে ব্যবহার করতে পারেন। এবার বেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব। তেল ছাড়া অবধি আমি যতক্ষণ না মশলা থেকে তেলটা বেরিয়ে আসছে ততক্ষণ অবধি এটা কষাতে হবে। খুব ভালো করে অনেকক্ষণ ধরে এটাকে কষিয়ে নিচ্ছি। মশলা যদি ভালো করে না কষানো হয় বন্ধুরা, কোনো রান্নায় কিন্তু সেই স্বাদটা তার আসে না। এবার আমি ভেজে রাখা মশলা কষানো যখন হয়ে আসবে তখন ভেজে রাখা পটলটা আলুটা এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি। একটু চিনি ব্যবহার করেছি, যদিও এটা মাছের রেসিপি কিন্তু আমি এতে একটু চিনি না দিলে এই পুরো রান্নাটার যে একটা টেস্ট ব্যালেন্সটা তৈরি হয় না, তাই জন্য খুব অল্প পরিমাণে চিনি আমি ব্যবহার করলাম। আমি চিংড়ি মাছটা কিন্তু এখন দেব না, ওটা পরে ব্যবহার করব। আগে মশলার সাথে খুব ভালো করে আলু পটলটাকে আমি এখন কষতে থাকব। বেশ মিনিট 5-এক মতন এটাকে কষে নিতে হবে।
তাতে আলু আর পটলের মধ্যে মশলার যে টেস্টটা সেটা আস্তে আস্তে ঢুকে যাবে। মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে, এই সময় আমি চিংড়ি মাছটা, ভেজে রাখা চিংড়ি মাছটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে আমি মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষাবো। একটু গরম জলও করে রেখেছি, যে কোনো রান্নাতে একটু গরম জল দেওয়ার চেষ্টা করি বন্ধুরা। দেখুন খুব ভালো করে কষা কষিয়ে নিয়েছি সমস্ত সবজি আর মাছ দিয়ে। এবার আমি করে রাখা গরম জলটা দিয়ে দিচ্ছি। জল আমি একটু পরিমাণ মতন দেব, কারণ আলুটা একটু শক্ত আছে, আর যদি আপনি এখানে আলুটা নরম হয়ে যায় তখন মা জলটা একটু মাপ করে দেবেন, তখন বেশি জল দেবেন না, তাহলে ঝোলটার স্বাদটা ভালো লাগবে না। যেহেতু আমার এখানে আলুটা একটু শক্ত শক্ত আছে, ওই জন্য আমি ওর মধ্যে একটু জলটা পরিমাণ মতন দিয়েছি, দিয়ে চাপা দিয়ে দিয়েছি যাতে খুব ঠিকঠাক মতো সব কিছু সেদ্ধ হয়ে যায়। এবার চেক করে নেবো যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সবজি সেদ্ধ না হলে কিন্তু রান্নার স্বাদ একদমই হয় না। এবার 1/4 চামচ মতন আমি ময়দা নিয়েছি, নিয়ে তাতে ঝোল থেকে একটু ঝোল তুলে নিয়েছি 2 চামচ, নিয়ে ময়দাটাকে গুলে নিচ্ছি, নিয়ে এটা আমি গ্রেভির সাথে মিশিয়ে দেব। এটা যেহেতু ওই ঝোলটার মধ্যে মশলা কম আছে, ঝোলের কনসিস্টেন্সিটা সুন্দর হওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। এটা দিলে কিন্তু ঝোলের স্বাদটাও বাড়ে এবং দেখতেও ভীষণ সুন্দর হয় গ্রেভিটা। এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। ময়দাটা দেওয়ার পরে কিন্তু অবশ্যই কিছুক্ষণ, আরও কিছুক্ষণ ফোটাবেন বন্ধুরা, একটু ঘন ঘন করে নিতে হবে। এই অবস্থায় আমি এতে একটু ঘি ব্যবহার করব, 1 চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব, দিলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন সার্ভ করে দিচ্ছি। যদি বাড়িতে বানিয়ে থাকেন বন্ধুরা তাহলে অবশ্যই একবার একটা কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, নিয়ে আসবো আরও কোনো নতুন অথবা ট্র্যাডিশনাল কোনো রান্না, যেটা আমার বাড়িতে আমি করি সেরকম কোনো রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে আবার আমি নিয়ে আসবো।